স্ক্রিন পারমিশন পাচ্ছি না। ওকে ওকে ওয়েট এ মিনিট। হ্যাঁ এখন এখন ট্রাই করেন পাবেন। www.stwefy.com আসতেছে না কেন? আসতেছে না কেন? এটাই তো ছিল গতদিন। আপনি কি কিওয়ার্ড সার্চ করবেন ওখানে? কিওয়ার্ড সার্চ করবেন যে হাউ মেনি টাইম যেমন 1 বিলিয়ন সাইট, ডেটটা হচ্ছে January 2019 এটা। আর আমরা যদি কোনো জিনিস সার্চ করি, যেমন এই মুহূর্তে আমরা সার্চ করলাম হাউ মেনি ওয়েবসাইট ইন দা ওয়ার্ল্ড এই কিওয়ার্ডস দিয়ে, অর্থাৎ এর পরবর্তীতে যে পেজটা গুগল শো করছে, অর্থাৎ এই মুহূর্তে যে পেজটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং র্যাঙ্ক পেজ। এবং এর মধ্যে এখানে সাধারণত 10টা সাইট উল্লেখ থাকে, আর সবাই চেষ্টা করে ফার্স্ট 3-র মধ্যে থাকার জন্য, এবং ওই ফার্স্ট 3-র মধ্যে নিয়ে আসার জন্য এটাই আমাদের কাজ, SEO। আমরা আরো দেখেছিলাম যে ওয়েবসাইট তৈরি করে যদি এটাকে র্যাঙ্কিং এ আনা যায় এবং যথেষ্ট পরিমাণে ভিউয়ার থাকে, মানুষের কাছে রেপুটেশনের সৃষ্টি হয়, তাহলে অনেক দামে ওয়েবসাইট বিক্রি করা যায়। যেমন একজন আছেন gearhungry.com, আর ঠিক যেইভাবে স্যার আমাদের স্যার যেভাবে চেষ্টা করে যাচ্ছেন নো অল দ্য বেস্ট ওয়েবসাইট নিয়ে। আর একটা ওয়েবসাইটের যদি বিভিন্ন পার্টস গুলো চিন্তা করি, যেমন facebook.com এর ক্ষেত্রে যেটা দেখতে চাচ্ছিলাম, এর উপরে যে অংশগুলো থাকে, ও এখানে তো দেখা দাও, ক্লাসিক মোডে নিয়ে যান আপনার ফেসবুক। ফেসবুক না সরি ওয়েবসাইটের বিভিন্ন অংশ নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমার কার্সার থেকে দেখতে পাচ্ছেন এই উপরে যে অংশটা থাকতেছে সেটাকে বলা হচ্ছে হেডার, এবং এই অংশে আরো কিছু থাকে মেনু বার এবং বার নেভিগেশন বার। প্রত্যেকটা মেনু, যেমন আমরা এমএস ওয়ার্ডে যদি কথা চিন্তা করি, ফাইল মেনু, এডিট মেনু এগুলো থাকে, সেগুলোতে প্রত্যেকটা জিনিস হলো নেভিগেশন করা যায়, অর্থাৎ একটা জায়গায় ক্লিক করলে আমি আরেকটা জায়গায় চলে যাচ্ছি, সে জায়গা সম্বন্ধে জানতে পারছি, সেজন্য বলা হচ্ছে নেভিগেশন, সেটাকে বলা হচ্ছে নেভিগেশন বার। সুতরাং ওই অংশটা সহকারে হচ্ছে হেডার। আর একদম নিচের দিকে যেটি প্রাইভেসি পলিসি বা বিভিন্ন ধরনের আইকন টাইকন গুলো থাকে, সেটি সেই দিকে হচ্ছে ফুটার বার। আর এক্সকিউজ মি, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি স্ক্রিনশট অফ করে দেন। আচ্ছা এখান থেকে শুরু করবেন হচ্ছে আরেকজন আমাদের বন্ধের মধ্য থেকে, আরেকজন করেন এখান থেকে শুরু করেন, আমাদের বন্ধের মধ্য থেকে এখান থেকে শুরু করেন, ভাই যেখানে থেমেছে এখান থেকে শুরু, অথবা চাইলে শুরু থেকে শুরু করতে পারে। হ্যাঁ বন্ধের মধ্যে থেকে যে কেউ, হ্যাঁ প্লিজ শেয়ার করুন, আপনারা ভালো পারবেন। হ্যাঁ যে আগে করতে পারবেন সেই করবেন, করেন। অ্যাকচুয়ালি আমাদের প্রেজেন্টেশন স্কিলসটা ডেভেলপ করতে হবে। হ্যাঁ আপনি যে আপনার যেটুকু আছে ওইটুকু চলবে, এনাফ করতে করতে হবে। জি স্যার। করেন,
কারো কোনো অসুবিধা আছে? আমরা তিনজন না, আমাদের মধ্যে বোন তিনজন, মানে আপনি এন ইন আপনি ইন্ডিকেট করে দেন তাহলে আরো ভালো হবে। তাৎক্ষণিক আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সঞ্জিত ডাক্তার, সঞ্জিত ডাক্তার আপনাকে বলছি, আপনি করুন। সঞ্জিত ডাক্তার হ্যাঁ, আমাদের সময় নষ্ট হচ্ছে, একটু বুঝতে ট্রাই করেন। ভাই অন্য কাউকে বলেন। আচ্ছা রোনাক, রোনাক তার হ্যাঁ, রোনাক তার আপনাদের তো আরো ভালো করার কথা প্রেজেন্টেশন। স্যার আজকে ক্লাস শুরু করে দিই আমরা। হ্যাঁ করেছি স্ক্রিন শেয়ার, ওকে গো হেড রোনাক তার। আপনার তো সাউন্ড আসতেছে না ভাইয়া। রুনা আক্তারের মাইক্রোফোন হচ্ছে মিউট করা। আনমিউট করেন, আনমিউট করে নেন। হ্যাঁ এখন করছে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ চল বলে যান আপনি, দেখাই যান। আরে যে প্রথমে এখানে যে সার্চ বার গুলি থাকে সেগুলো হেড সেকশনে, এটা হচ্ছে যে এখান থেকে যে হোম ক্যাটাগরিজ এগুলো হচ্ছে মেনু সেকশন, মেনু সেকশনের। আর যে এটা হচ্ছে নেডিকেটর সেকশন, আর এই সাইডে এটা যেটা থাকে এটা হচ্ছে সাইড বার সেকশন। সাইড বার সেকশনের মধ্যে আবার এগুলি যেগুলি থাকে এগুলো হচ্ছে উইজেট সেকশন, আর মাঝখানে যেগুলি থাকে কন্টেন্ট ভিডিও বা ইমেজ বা আর্টিকেল এগুলো হচ্ছে বডি সেকশনের মধ্যে থাকে। আর সবার সর্বনিচে থাকে হচ্ছে সাইডবার চেঞ্জ আর ওয়েব পাবলিশার নিচের এইগুলি বা ফুটার। শোনা যাচ্ছে না, শেষ করছে মনে হয় স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গুড এফোর্ট। ওকে সো আপনাদের মধ্যে থেকে কে কে নিজেকে মনে করেন আপনি হচ্ছে সবচাইতে বেস্ট, মানে দুই দিনের ক্লাসটাকে প্রেজেন্ট করতে পারবেন আমাদের সবার সামনে, কে নিজেকে মনে করেন সে হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, যে কেউ, এবং যার কনফিডেন্স হচ্ছে 100-এ 110। আপনাদের মধ্যে থেকে যে হচ্ছে সব থেকে বেস্ট হবে, খুব শর্ট টাইমে খুব ভালো ভাবে কভার করতে পারবে, পুরো জিনিসটা র‍্যাপ আপ করতে পারবে। আসেন কি এখন? তো চেষ্টা করতে পারি। চেষ্টা না বলুন পারবো আমি, করে করে ফেলেন। রুনা আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা আমরা এখানে যে একটা ওয়েবসাইট দেখছি, শুরু থেকে ভাইয়া শুরু থেকে বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা কভার করবে, তাও খুব শর্ট টাইমে, মানে পুরো জিনিসটাকে তুলে নিয়ে আসবে। আমরা উপরে যে বক্সটা দেখছি সেটা হচ্ছে ব্রাউজার সার্চ বক্স, আর আমরা যে গুগলে যে সার্চ বক্সটা দেখছি সেটা হচ্ছে গুগল সার্চ বক্স। আর আমরা যে শিখেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে, যেটা আসলে গুগলে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য ব্যবহার করা হয়, যেটা ওয়েবমাস্টার সেটা র্যাঙ্কিং করে দেন। আর আমরা সার্প যেটা জানি যে সার্প ইঞ্জিন র্যাঙ্ক পেজ, যেটা আসলে আমরা গুগলে বা সার্চ বক্সে কোনো কিছু সার্চ করলে প্রথমে সার্চ করার পর যে ইন্টারফেসটা আসে সেটাই হচ্ছে আসলে সার্প।
যেটাকে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক পেজ বলা হয়। আর আমরা ওয়েবসাইটের দিকে যদি যাই, যেমন গিয়ার হাংরি, সিম্পলি ওয়েবসাইটের আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে হেডার সেকশন মানে বডি সেকশন, আর অন সাইড হচ্ছে সাইড বার সেকশন। সেই সাইড বার সেকশনটা লেফট হতে পারে, রাইট হতে পারে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম। আর যেমন আমরা ফেসবুকে দেখেছি সেটা বোথ সাইড বার সেকশন, আর আমরা উপরে যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেভিগেশন বার। তার উপরে বিভিন্ন ওয়েবসাইটে সেটা অ্যাড শো করতে পারে, সে অ্যাডগুলো বিভিন্ন রকমের হতে পারে, সেটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে হতে পারে, অ্যাফিলিয়েট অথবা লোকাল অ্যাডস, নেটিভ অ্যাডস, যেটা আসলে ওয়েবসাইট অ্যাডমিন এবং কোম্পানি যুক্ত অনুসারে সেটা আসলে অ্যাড শো করা হয়। আচ্ছা, ওপরে আমরা যে হেডার সেকশন দেখতে পাচ্ছি এটা হেডার সেকশন, আর হেডার সেকশনের ভেতরে যে বিভিন্ন পার্ট আছে যেমন হোম, ক্যাটাগরি, গিফট, এগুলোকে সাধারণত বলা হয় মেনু। আর টোটাল হেডার, টোটাল বডি সেকশনের ভেতরে অনেকগুলো যে পার্ট থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আপনারা সবাই হচ্ছে অনেক ভালো করেছেন, সবাই হচ্ছে অনেক ব্রিলিয়ান্ট। কেন ব্রিলিয়ান্ট? আপনারা সবাই অনেক ভালো করেছেন, এই জন্য বলেছি আমি ব্রিলিয়ান্ট আপনারা সবাই। সো এই কমপ্লিমেন্টস আপনারা ডিজার্ভ করেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি একটু পুরো কভারটা বা রিভিউ করি, পুরো ক্লাসটা। সো অনেকে আছে মিস করেছিলেন। সো আমরা শিখতেছি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ও না সরি, আমরা শিখতেছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিংয়ের একটা মার্কেটিং চ্যানেল হচ্ছে গুগল। গুগল কি? গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। ওকে, সো এবং গুগল নট অনলি সার্চ ইঞ্জিন, গুগল একটা ওয়েবসাইটও বটে, ঠিক আছে? এবং যেমন আমরা গুগলকে কখন খুঁজে পাবো? যখন আমরা ব্রাউজারের ইউআরএল বলে লিখবো google.com। সো আমরা এরকম আরো অনেকগুলো ওয়েবসাইটের নাম জানি, বিং। সো আমি কিন্তু বিং.com এ না লিখলে বিংও একটা ওয়েবসাইট প্লাস সার্চ ইঞ্জিন। সো আমরা যদি ব্রাউজারে এই ওয়েবসাইট গুলোকে টাইপ না করি, ওয়েবসাইট মানে এই সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটকে টাইপ না করি, তাহলে হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন ইউজ করতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে, বিং, ইয়ানটেক্স, আর বাংলাদেশে একটা ওয়েবসাইট ইঞ্জিন হচ্ছে, সার্চ ইঞ্জিন হচ্ছে ইপিলিকা। ওকে, সো আমরা এখন গুগল ওয়েবসাইটটাতে আসলাম। এটা হচ্ছে গুগলের নিজস্ব সার্চ বার। সো গুগলের নিজস্ব সার্চ বার হচ্ছে এটা। সো হাউ মেনি ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, তাই না? রাইট নাও, সো আমরা দেখুন এই যে গুগলে সার্চ করছি। সো গুগল যেহেতু ওয়েবসাইট, গুগলের হেড সেকশন হচ্ছে এটা। এটা কি গুগলের, গুগল ওয়েবসাইটটার হেড সেকশন? এই যে এখান থেকে এই পরিমাণ, এটা হচ্ছে গুগলের হেড সেকশন। আর এটা হচ্ছে গুগলের সাইড বার, এখানে হচ্ছে গুগল অ্যাডস দেখায়। এখানে কি করে? গুগল অ্যাডস দেখায়। সো এখন কেন দেখাচ্ছে না? এখন অ্যাড ব্লকার ইউজ করে আছে। সো আমি যদি এটা অফ করে দিই, তখন দেখবেন যে এখানে বিভিন্ন অ্যাডস দেখাচ্ছে গুগল। সো যেহেতু তার ভিজিটর আছে, সে অ্যাডস দেখাবে, এটাই স্বাভাবিক, তাই না? ওকে, তারপর হচ্ছে গুগলের ফুটার হচ্ছে এই যে এটা। সো গুগল যে ওয়েবসাইট, সেটা আমরা এই ফুটার, হেডার এবং সাইড বার দেখলেই বুঝতে পারতেছি, ঠিক আছে? আমাদের কাউকে বলে দিতে হচ্ছে না যে গুগল একটা ওয়েবসাইট। ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এখন বলে দিচ্ছি। এই যে এতগুলো, এত বিলিয়ন পিপল, কি বলছে এরা, অ্যাজ অফ টুডে দ্য টোটাল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যারাউন্ড এত বিলিয়ন পিপল। সো হাউ মেনি ওয়েবসাইট লিখতে ভুলে গেছি আমরা, তাই না? সো গুগল ধরে নিচ্ছে হচ্ছে পিপল। ওকে, সো এখানে দেখেন, এখানে ছোট্ট একটু অপশন আসছে, এই যে এখান থেকে একটা বর্ডার হয়েছে, দেখছেন? এখান থেকে একটু বর্ডার হয়েছে না, তাই না? এই যে একটা ওয়েবসাইটকে বর্ডার করে দিয়েছে, এইগুলো কি কি দিয়ে, এই বাকি যে ওয়েবসাইট গুলো আছে এগুলো কিন্তু বর্ডার করে দেয় নাই। সো এইখানে একটা ডিফারেন্ট জিনিস আসছে, তাই না? সো ডিফারেন্ট জিনিস আসার ফলে আপনার মনে কোশ্চেন জাগছে, ওয়াই, মানে এরকমটা কেন আসলো? ওকে, আপনার এই কোশ্চেনের উত্তর হচ্ছে এটা একটা স্নিপেট, এটাকে বলা হচ্ছে স্নিপেট।
সো যে টপ রেজাল্ট করে, যে হচ্ছে ক্লাসে নাম্বার ওয়ান হয়, সে হচ্ছে কি পায়? মুকুট পায়, তাই না? মুকুট পায়, মেডেল পায়, তাই না? সো কেন পায়? তার উদ্দীপনা, উৎসাহ আরো যেন বেড়ে যায় এবং সে যেন আরো ভালো ভালো অ্যাচিভমেন্ট অর্জন করে। সো তার কাছে হচ্ছে বেস জিনিসগুলো আছে, সে যেন সেই মোটিভেশনটা বা তার ইনফরমেশন গুলো মানুষদেরকে শো করে। সো এই হচ্ছে কেন টপার আছে। এ হচ্ছে বেস্ট কন্টেন্ট এবং বেস্ট এসইও অপটিমাইজ, এবং এর ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেটা সিনিপিট আকারে গুগল দেখাচ্ছে। এটাকে বলা হচ্ছে সার্চ সিনিপিট, ঠিক আছে? এটার নাম কি? সার্চ সিনিপিট। সার্চ সিনিপিট পেতে হলে আপনাকে এক নাম্বার হতে হবে। আর সার্চ সিনিপিট পেলে কি হবে? আপনার জিনিসটা হচ্ছে মানুষ পড়ার ট্রাই করবে। সো আপনার জিনিসটা পড়ার ট্রাই করলে হচ্ছে আপনার ওয়েবসাইটের ক্লিক বেড়ে যাবে। সো ক্লিয়ার এই বিষয়টা? জি স্যার। এখন আপনাদের পরীক্ষা খাতায় যদি প্রশ্ন আসে গুগল ওয়েবসাইট কেন, ওকে এটা পরীক্ষা আসবে না। সো আমরা লিভ ইট, ওকে লিভ ইট। ওকে, সো আমরা বুঝতে পারছি গুগল কেন একটা ওয়েবসাইট। আর আমরা হচ্ছে যারা গুগলে সার্চ করতেছি তারা হচ্ছে গুগলের ইউজার, ঠিক আছে? আমরা হচ্ছে গুগলের ইউজার। আর ওয়েবসাইটের জন্য কি? অডিয়েন্স বা ট্রাফিক। সো ট্রাফিক শব্দের আরেকটা কথা হচ্ছে ভিজিটর, সিনোনিমস। সো মার্কেটিং কথা যেখানে থাকবে সেখানে অবশ্যই লোকজন লাগবে, ঠিক আছে? একটা জঙ্গলে গিয়ে কিন্তু মার্কেটিং হবে না। সো লোকজন যেখানে আছে সেখানে হচ্ছে মার্কেটিং করতে হয়। লোকজন যেখানে নাই সেখানে কি মার্কেটিং হবে? হবে না। তো আমরা মার্কেটিং শিখতেছি, আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে লোকজন কোথায় আছে। লোকজন কোথায় আছে? ফেসবুকে, তাই না? লোকজন কোথায় আছে এখন? ফেসবুকে। তো আমাদের কি ফেসবুক প্ল্যাটফর্মটাকে ইউজ করে হচ্ছে মার্কেটিংটা করতে হবে। আর ফেসবুকটা কি? একটা ডিজিটাল টুলস বা সফটওয়্যার, তাই না? ফেসবুক কি? একটা ডিজিটাল টুলস বা সফটওয়্যার বা ওয়েবসাইট যা বলে, তাই না? সো এই জিনিসগুলো হচ্ছে মানুষের কাছে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেটা প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, যে কোনো কিছু হোক। ওকে, তারপরে হচ্ছে আমরা হচ্ছে গুগলের মেনুগুলো হচ্ছে একটু ইউজ করে দেখব। গুগলের মেনুগুলোতে প্রথমে কি জিনিস আছে? প্রথমে আছে একটা সার্চ আইকন, তারপর হচ্ছে ওয়াল, তাই না? আর এখানে আছে গুগলের একটা সুন্দর লোগো। আর এখানে কি কি আছে? এখানে আছে ভয়েস সার্চের একটা অপশন, আর এখানে আছে সার্চ আইকন। এটাকে কি বলে? সার্চ আইকন। আর এটা কি? এটা কি আইকন? ক্লিয়ার আইকন, তাই না? ক্রস, ক্রস আইকন। এটা দিলে কি হবে? ক্রস হয়ে যাবে। ওকে, আর এখানে কি আছে? এখানে গুগলের যে আদার্স অ্যাপস গুলো আছে, সফটওয়্যার বা ওয়েবসাইট আছে, এগুলো এখানে শো হচ্ছে। আর এখানে কি আছে? এখানে হচ্ছে আপনি আছে, আপনি যে তাদের ইউজার। সো আপনার একটা অ্যাকাউন্ট তাদের এখানে আছে। ওকে, তারপর হচ্ছে আমরা অপশন গুলো দেখবো। এখানে আমরা সার্চ করার পরে আমরা দেখতে পাবো ভিডিওস। সো ভিডিওস এর জন্য আমরা ক্লিক করবো এখানে। নিউজ যদি পড়তে চাই তাহলে ক্লিক করবো এখানে। আর যদি ইমেজ দেখতে চাই তাহলে ক্লিক করবো এখানে। আর যদি ম্যাপস দেখতে চাই তাহলে ক্লিক করবো এখানে। সো এগুলো, এগুলোকে বলা হচ্ছে নেভিগেট, মানে নেভিগেট করতেছি আমি গুগলের মেনুগুলোকে। কি করতেছি? নেভিগেট করতেছি, তাই না? সো এটা হচ্ছে নেভিগেটর, নেভিগেটর বারে গুগলের মেনুগুলো সুসজ্জিত আকারে আছে, তাই না? সুসজ্জিতর ইংলিশ কি কেউ জানেন? অ্যাসেন্ডিং বলতে পারবেন? সুসজ্জিত, হ্যাঁ বলেন তো ইসুফ আব্দুল্লাহ, সুসজ্জিতর ইংলিশ কি? আব্দুল্লাহ বল। অ্যাসেম্বল স্যার, এমবেলিশড। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলেন। জি স্যার, অ্যাসেম্বলি স্যার। ওকে, হ্যাঁ ওকে, কাছাকাছি মানে হয়েছে অ্যাসেম্বল। আরেকটা, আরেকটা সুন্দর ওয়ার্ড আছে এটার জন্য, ওয়েল অর্গানাইজড না বলা যায়, ভিডিও গ্রাফিক্স অ্যারে। অ্যারে শব্দের অর্থ সুসজ্জিত অ্যারে, ভিডিও গ্রাফিক্স অ্যারে, ঠিক আছে? সো আমাদের প্রত্যেকের মনিটরে একটা কেবল কানেক্টেড আছে, নাম হচ্ছে ভিজিএ কেবল, তাই না? সিপিইউ এর সাথে একটা কেবল কানেক্টেড আছে, নাম কি? ভিজিএ। ভিজিএ এর ফুল ফর্ম হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে। সো আপনার ভিডিও গ্রাফিক্সটাকে সুন্দর করে দেখানোই ওই কেবলটার কাজ, ঠিক না? ওকে, সো গুগল হচ্ছে স্মার্ট, স্মার্ট একটা সফটওয়্যার। আর গুগলে যারা জব করে তারা হচ্ছে অত্যাধিক পরিমাণে স্মার্ট। সো তারা হচ্ছে দেখেন কত জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে। বাট আমরা কিন্তু আমাদের টেলিফাইফে এতটা সুসজ্জিত না যতটা এই গুগল সুসজ্জিত, কারণ এরা সিস্টেমেটিক ওয়েতে চলে এবং এদের সিস্টেমেটিক ওয়েতে জিনিসগুলো সাজানো আছে। সো আপনার যখন গুগল সবসময় চিন্তা করে ইউজারের কথা,
ওকে বাই দ্য ওয়ে অনেক বেশি কথা হয়ে যাচ্ছে, আমরা একটু কাজে ফিরত যাই। আমরা যেটা করব আমরা হচ্ছে আমাদের এখান থেকে একটা শিট ক্রিয়েট করব, ডক ফাইল, প্রত্যেকে একটা শিট ক্রিয়েট করেন। সো এটার নাম দিবেন হচ্ছে, এটার নাম দিবেন হচ্ছে ক্লাস নোট বা নোটপ্যাড, ঠিক আছে? সো আমরা হচ্ছে যেহেতু ডিজিটাল ডিভাইস ইউজ করতেছি, ডিজিটাল অনলাইনে কানেক্টেড আছি, সো আমরা খাতা কলমকে আমাদের লাইফ থেকে তুলে দিচ্ছি। সো আমরা খাতা কলম হিসাবে ইউজ করব ডক ফাইল, গুগলের একটা ফ্রি সফটওয়্যার, নাম হচ্ছে গুগল ডকস, ঠিক আছে? সো এটার নাম দিব কি আমাদের ক্লাস নোট, CLA ক্লাস নোট। সো আপনাদের ফিজিক্যাল খাতা কলম ইউজ করার দরকার নেই, আপনার হচ্ছে আপনাদের যা যা নোট করা দরকার সেই জিনিসগুলো হচ্ছে এখানে নোট করে রাখবেন। এবং এই নোট, এই এই ক্লাসের শিটটা হচ্ছে সবার শেয়ার করবেন আমার সাথে, ঠিক আছে? এই ডিক্লারেশন ফর্মের পাশে এখানে শেয়ার করবেন। সো এটা করে ফেলো। সো আমি হচ্ছে নোটগুলো চেক করবো আপনাদের, আপনারা কি আদৌ নোট করতেছেন কিনা। সো যারা নোট করবেন তারা তো খুব ভালো। সো সো আপনাদের প্রোগ্রেস কেমন, আপনার কতটুকু সিরিয়াস এটা দেখার জন্য। সো আমি এটাকে উন্মুক্ত করে দিচ্ছি, এডিটোরিয়াল মানে এডিটর অপশন দিয়ে দিচ্ছি। সো আপনারা এটা করে ফেলুন ঝটপট, হাইয়েস্ট টাইম লাগার কথা 2 মিনিট এই কাজটা শেষ হতে। সো আপনারা তো বুঝতে পারছেন এখানে হচ্ছে অপশন দিয়ে রাখবেন ভিউজ, ঠিক আছে? সো শেয়ার করার সময় কোন অপশনটা দিবেন যাতে কেউ এডিট করতে না পারে, রেস্ট্রিক্টেড থেকে তুলে দিবেন হচ্ছে ভিউয়ার, ঠিক আছে? এডিট অপশন দিবেন না এখানে, এখানে দিবেন ভিউয়ার। এবং করার পরে হচ্ছে আপনি যেটা করবেন এটাকে বুকমার্ক করে দিবেন অল ক্লাস শিটে, ও নো সরি সরি অল ক্লাস শিটে না, এটাকে বুকমার্ক বারে বুকমার্ক করবেন, এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটা হচ্ছে বুকমার্ক করবেন। কোথায়? ডিরেক্ট বুকমার্ক বার, কোনো ফোল্ডার অ্যাড করার দরকার নেই, ডিরেক্ট বুকমার্ক বার, ঠিক আছে? এটা এটাকে অ্যাড করবেন ডিরেক্ট বুকমার্ক বারে। আপনাদের সময় হচ্ছে 5:51 বাজে, 2 মিনিট, 5:53-এর মধ্যে শেষ করেন সবাই। মিনিট অনেক সময়, এতক্ষণ লাগার কথা না। স্যার করে ফেলছি। সবাই বুঝতে পেরেছেন তো কি করবেন? করে ফেলছি আমি। ওকে ধন্যবাদ, রেস্ট নেন, রিল্যাক্স। স্যার আমার প্রেজেন্টটা হয়নি, আমি একটু লেট করে আসি তো। ওকে মানে পিছে আসি আপাস, আপনাকে খুঁজেছিলাম, একটু লেট হয়ে গেছিল। ওকে লেট করেন না ভাই, ক্লাসই তো মাত্র 4 ঘন্টা, তাই না? আর মাত্র 50 দিন, এত কন্টেন্টস আপনাদের শেখার লাগবে। কি হচ্ছে মানে আচ্ছা ড্রাইভে ড্রাইভে আপলোড করতে হবে না? ড্রাইভে আপনার আপলোড করা লাগবে, আপনার অলরেডি ড্রাইভে আছে এটা। আচ্ছা এটা হচ্ছে আমরা কলাম সি তে রাখবো, কলাম সি তে রাখবো সবাই, কলাম সি, এই যে কলাম সি, স্যার তাহলে ভিউয়ার দিব কিভাবে? স্যার ভিউয়ার এডিট করব কিভাবে? এই যে এখান থেকে শেয়ারে গিয়ে, শেয়ার থেকে হচ্ছে এখান থেকে চেঞ্জ, চেঞ্জের থেকে এখান থেকে ভিউয়ার এডিটর কমেন্টার, ঠিক আছে? ধন্যবাদ স্যার। ওকে আমরা হচ্ছে কলাম সি তে রাখবো ভাইয়া, সবাই একটু একটা খেয়াল রাখেন। তো আমরা এটাকে বড় করে দিচ্ছি যাতে করে বুঝতে অসুবিধা না হয়। স্যার আবার কি একটু রিভিউ বলবেন স্যার, আমার কারেন্ট চলে গেছিল তো স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ তেমন কিছুই দেখানো হয় না, আপনি কানেক্টেড থাকেন।
আমরা সে কলম সি তে রাখব স্যার, আপনি যদি একটু এই ফাইলের লিংকটা একটু শেয়ার করে দিতেন চ্যাট বক্সে, স্যার আমি পাচ্ছি না। এটা বুকমার্ক করে নেবেন প্রত্যেককে, এটা লাস্ট স্যার, আজকে নিব স্যার। এই লিংকটা হচ্ছে লাস্ট, আর দেওয়া হবে না, কেউ হচ্ছে এই লিংকটা কারোর সাথে শেয়ার করবেন না। সো এটা হচ্ছে লাস্ট, এটাকে বুকমার্ক করে রাখবেন অল ক্লাস শিট। কোথায় অল ক্লাস শিট? অল ক্লাস শিট, ওকে স্যার। আর নোটপ্যাডটাকে, হ্যাঁ নোটপ্যাডটাকে বুকমার্ক করুন হচ্ছে এই জায়গাটায়, গুগল বার বুকমার্ক বারে। টাইম তো ওভার, আপনারা অনেকেই করতে পারেন নাই, কারণ কি পারেন নাই কেন আপনারা করতে, মানে না পারার কারণটা কি জানতে পারি? এটা তো 31 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা, অনেকেই পারেন নাই এখনো পর্যন্ত। সহজ এবং সিম্পল, এই যে আমি দেখাচ্ছি আবার, এটা করতে কতক্ষণ লাগবে? এখানে 1 সেকেন্ড, এখানে ক্লিক করতে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এখানে নাম লিখতে 1 সেকেন্ড, 3 সেকেন্ড, এখানে আরেকটা ক্লিক করতে 1 সেকেন্ড, 3 সেকেন্ড, এখানে নাম লিখতে 1 সেকেন্ড, 4 সেকেন্ড, আর হচ্ছে এখানে শেয়ার করতে হচ্ছে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ডের চ্যালেঞ্জে এটা করে ফেলানো যায়। 6 সেকেন্ড চ্যালেঞ্জ, এখানে নাম দিতে হবে নোটপ্যাড, ওকে, ঠিক আছে, সেভ। 10 সেকেন্ড চ্যালেঞ্জ একটা শিট ক্রিয়েট করার জন্য ডিওয়ার, ওকে, খুব হয়ে গেল। সো আমরা কন্ট্রোল ফাইন্ড দিব, আমার নামের বানানটা লিখব, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমি মনির ভাইটা করতেছি, সো মনির ভাইটাই আমি পেয়ে গেলাম, এখানে পেস্ট করে দেবো। সো 10 সেকেন্ড চ্যালেঞ্জে এটা করে ফেলাছে। সে যতই নতুন হোক না কেন, এটা করে ফেলতে পারবে অনলি 10 সেকেন্ডের মধ্যে। সেখানে আপনাদের 5 মিনিট হইতে চললো, ওকে, সবার শেষ? এখানে একটা অপশন আসছে ম্যাক্সিমাম শেয়ারিং লাস্টে, দেখছেন শেয়ারিং কথাটা আসছে না, একটু খেয়াল করেন সবাই একটু, কি অপশনটা আসছে? শেয়ারিং। আর এখানে আসছে কি কি? এডিট, তার মানে এরা হচ্ছে এডিট অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। লাস্টে কথাটা কি আসছে? এডিট, তার মানে হচ্ছে এই শিটটা গিয়ে, এই শিটটাতে অন্য কেউ গিয়ে তার লেখাগুলো ডিলিট করে দিতে পারবে, মুছে ফেলতে পারবে। সো এখানে যারা আছে তাদেরকে আবারও বলতেছি, আপনারা এটা দিয়ে দেন শেয়ারিং, সো এডিট অপশনটা রিমুভ করে দেন। হ্যাঁ, আপনাদের এই এডিট অপশনটা রিমুভ করে তুলে দেন, এখানে থাকবে হচ্ছে শেয়ারিং অনলি। সো এখানে যারা, এই যে এখানে একজন দিয়েছেন, নাম হচ্ছে রোনা আক্তার, আপনি দিয়েছেন এডিট অপশন, সো আপনি সে শেয়ারিংটা সিলেক্ট করেন, ভিউ, তারপর হচ্ছে ইউসুফ হারুন, ওকে। আমরা হচ্ছে এখন গল্প চলে যাব, সো 2 মিনিট টাইম, 2 মিনিটের ভিতরে সবাই ঝটপট শেষ করেন। তো আমাদের কথা ছিল হচ্ছে 10টার সময় একটা গল্প শুনবো, সেখানে আমরা চলে যাবো। এই যে এখন কে একজন পেস্ট করলেন, এই যে এটা তো এডিট অপশন দিয়ে দিয়েছেন ভাইয়া, এটাকে ভিউ আর দিয়ে দেন। এখন পেস্ট করলেন স্যার সাইফুল ইসলাম,
এটা ভিউ অপশনে দিয়ে দেন। হ্যাঁ ওকে কুল, ফিক্স হয়ে গেছে। আমি 3 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, সরি। স্যার আপাতত বলছিলাম ওই 2 নাম্বার সিরিয়ালে আমি যে স্যার ওই লিংক শর্ট করে দিয়েছি একটু ঢুকে দেখেন তো ঠিক আছে কিনা। পারফেক্ট, ধন্যবাদ, ওয়েল ডান। এনিওয়ে থ্যাঙ্কস। আমারটা কি ঠিক আছে? এখন সবারই ঠিক আছে স্যার। আব্বাস ভাই যে বিটলি দিয়ে লিংকটা দিছে এটা কিভাবে ক্রিয়েট করে? আব্বাস ভাই কে পার্সোনালি নক দেন, দেখাই দেন। আব্বাস ভাই একটু দেখাই দেন। হ্যাঁ ঠিক আছে, ক্লাস শেষে। ওকে ওকে। সো সবার নেট কানেকশন ভালো তাই না? সো আমরা সবাই ভিডিওতে চলে আসি, গল্প শুনি ভিডিওতে এসে। আচ্ছা আমি এটার এডিট অ্যাক্সেস তুলে দিচ্ছি। সো আপনাদের সবার হয়ে গেছে তাই না? হয় নাই কার কার? স্যার আমার হয় নাই স্যার, আমার নেট পিং ছিল না স্যার, আমি ইন করছি মাত্র স্যার। ও মাই গড, করে ফেলেন তো। ওকে আমরা হচ্ছে গল্প চলে আসি। সো আমি হচ্ছে অনেকে আপনাদের অনেককে হচ্ছে ফেসে চিনি না। সো আমাদের হচ্ছে আমার হচ্ছে আপনার নামগুলো ফেস অনুযায়ী মনে রাখা উচিত, ঠিক আছে? আমি তো আপনাদের বলতে পারবো না, সবাই হচ্ছে ভিডিওতে চলে আসেন। সো আমি হচ্ছে স্টপ শেয়ারিং এ দিচ্ছি। ওকে সো একটা ইন্টারেস্টিং গল্প হতে যাচ্ছে, ইন্টারেস্টিং না শিক্ষণীয় গল্প হতে যাচ্ছে, ঠিক আছে? ইন্টারেস্টিং গল্প থাকবে নেক্সট ক্লাসগুলোতে। সো লাস্টের দিকে আমি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প বলবো। সো যারা ক্লাস করবেন না লাস্টের দিকে তারা হচ্ছে মিস করবেন, ঠিক আছে? আমি ছোটবেলা থেকে প্রচুর গল্প শুনতাম, মানে বয়স্কদের মধ্যে গিয়ে বসে থাকতাম, থেকে থেকে গল্প শুনতাম, কারণ গল্প শোনাটা আমার ফেভারিট। আমি গল্প শুনতে পছন্দ করি এবং গল্প একটু একটু বলতেও পছন্দ করি, ঠিক আছে? ওকে এখন যে গল্পটা বলতে যাচ্ছি এটা হচ্ছে আজকে এই গল্পটা শুনেছি কোনো একটা সোর্স থেকে। সোর্সের কথা বলতেছি না, যা আপনাদেরকে শোনাই। ওকে গল্পটা হচ্ছে মা এবং মেয়ের মধ্যে। গল্পটা হচ্ছে, গল্পের নাম হচ্ছে হোয়াই, ঠিক আছে? আপনারা সবাই একটু ভিডিওতে আসেন। হ্যাঁ তো আমি হচ্ছে পরিচিত হলাম বেলাল ভাই। ওকে রুফুল ভাই অনেককে চিনি না ফেসে। ওকে আমিও চলে আসি ফেসে, দেখা যাচ্ছে? ওকে খুব হ্যাঁ অবশ্যই। তারপর কি অবস্থা সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। ক্লাসের মাঝখানে এসে জিজ্ঞাসা করতেছি আপনারা কেমন আছেন। ওকে কুল। ওকে গল্পটা হচ্ছে, একটা গল্পের নাম হচ্ছে কি ওয়াই, ঠিক আছে? গল্পের নাম হচ্ছে ওয়াই, ইংলিশ একটা ওয়ার্ড যার বাংলা অর্থ হচ্ছে কেন। ওকে সো গল্পটার মেইন ক্যারেক্টার হচ্ছে মেয়ে, ঠিক আছে? গল্পটার মেইন ক্যারেক্টার হচ্ছে মেয়ে, তিনটা প্রজন্মকে নিয়ে। গল্পটা হচ্ছে তিনটা প্রজন্মকে নিয়ে, তিনটা মেয়েকে নিয়ে, নানি মা এবং মেয়ে, ঠিক আছে? নানি মা এবং মেয়ে এই তিনজনকে নিয়ে হচ্ছে গল্পের ক্যারেক্টার। সো এই তিনজন হচ্ছে অভিনয় করবে এই গল্পে। সো মেইন ক্যারেক্টার প্লে করবে হচ্ছে যে হচ্ছে মেয়ে, সে। ওকে আমরা এখানে মেয়েদের নাম দিচ্ছি না। সো মা একদিন মাছ রান্না করার জন্য কিচেনে মেয়ে হচ্ছে দেখতেছে মা কি করতেছে না করতেছে, সেরকম তো দেখে তাই না? কিচেনে বাচ্চা তো যায় মাঝে মাঝে তাই না? সেরকম দেখার পরে, সো দেখার পরে মা হচ্ছে মাছটাকে কেটে রান্না করতেছে। মাছ কেটে তারপরে হচ্ছে প্যানে দিচ্ছে, কেটে রান্না করার জন্য প্যানে দিচ্ছে, মা রান্না করার জন্য কেটে প্যানে দিচ্ছে। এখন আচ্ছা দিচ্ছে তো কি হয়েছে, এটা তো এটা তো কেটেই তো দিবে, এটাই স্বাভাবিক তাই না? দিচ্ছে তো কি হয়েছে।
ওকে সো হোয়াট দিচ্ছে মাস তো কেটেই দিবে ওকে তখন মেয়েটা হচ্ছে মাকে জিজ্ঞাসা করছে মা তুমি মাসটা কেন কেটে দিচ্ছ ঠিক আছে মাসটা তো তুমি আস্ত দিতে পারো তাহলে তুমি কেন মাসটা কেটে প্যানে দিচ্ছ তখন মা হচ্ছে কোনো অ্যান্সার করতে পারে না ঠিক আছে মা হচ্ছে জানে না অ্যান্সার মা হচ্ছে অ্যান্সার জানে না মা হচ্ছে অ্যান্সার করতে পারে নাই ঠিক আছে তখন মা জিজ্ঞাসা করতেছে তার মায়ের কাছে ও মা অ্যান্সার করছে মা বলছে যে আমি হচ্ছে দেখে দেখে শিখছি আমার মায়ের কাছ থেকে ঠিক আছে আমার মায়ের কাছ থেকে হচ্ছে আমি দেখে দেখে শিখছি আমার মায়ের কাছ থেকে আমি দেখে দেখে শিখছি ওকে সো মেয়ে বলতেছে তাহলে চলো নানুকে জিজ্ঞাসা করি ঠিক আছে নানু কেন করত ওকে নানুকে জিজ্ঞাসা করি তখন হচ্ছে নানুর কাছে গেছে তো নানুর কাছে দিয়ে এই সেম কোশ্চেনটা সেম সেম প্রশ্নটা ওয়াই ঠিক আছে ওয়াই কেন মাস কেটে প্যানে দিচ্ছে কেন মাস কেটে প্যানে দিচ্ছে ওকে তারপর হচ্ছে এখন নানু বলতেছে ঘটনাটা খুলে বলতেছে যে আমাদের সময়ে এত বড় প্যান ছিল না ছোট ছোট প্যান ছিল ছোট ছোট চুলা ছিল যার কারণে হচ্ছে আমরা মাছটাকে কেটে ইউজ করতাম যার কারণে মাছটা কেটে আমরা রান্না করতাম ঠিক আছে বাট এখন যে প্রজন্মটা আছে যে মেয়েটা আছে সে দেখতেছে কি প্যান বড় সো মাছটা সবসময় মা কেটে রান্না করতেছে কোনোদিনও মা আস্ত মাছ রান্না করলো না সো এখানে হচ্ছে মেয়ের কোশ্চেন যাচ্ছে নাম হচ্ছে ওয়াই কোশ্চেনটা কি ওয়াই ঠিক আছে কেন হচ্ছে মাছ মা কেটে রান্না মানে কেটে সারা রান্না করে না সো পুরো বিষয়টা হচ্ছে তখন মেয়েটা ক্লিয়ার হয়ে গেছে তাই না ধারণাটা পুরো বিষয়টা তাহলে এই গল্প থেকে বা এই হিস্ট্রি থেকে বা এই যাই হোক এইগুলো থেকে এটা থেকে আমরা কি জানতে পারলাম সো আমরা হচ্ছি যেটা দেখি সেটা করার চেষ্টা করি তাই না যেটা দেখি সেটা করার চেষ্টা করি সো একটা কোশ্চেন করি না কেউ ওয়াই তাই না এই ঘটনা কি আমাদের সাথে ঘটে আমরা একজনকে হুবহু কপি করার ট্রাই করি না তাই না সো আমি আপনাদের সবাইকে বলবো আমরা হচ্ছে ওয়াই বলতে শিখবো ঠিক আছে সো এমন কোন জিনিস আছে হয়তো যুগ যুগ ধরে চলে আসতেছে সো আমাদের জানা হচ্ছে না এটা কেন এইভাবে চলে আসতেছে সো ওইখানে যখন আমরা একটা কোশ্চেন ফেলে দেবো ওয়াই এবং উদ্ঘাটন করতে ট্রাই করবো তখন হচ্ছে পুরো জিনিসটা সম্পর্কে জানতে পারবো সো এখন আপনি মাছ কেটে রান্না করেন আর আস্ত রান্না করেন এখন কোনো কোশ্চেন নাই কারণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি তাই না কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি না আমরা জি স্যার ওকে গল্পটা ইন্টারেস্টিং ছিল না বাট আমি আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প জানি এগুলো আছে সামনের ক্লাসগুলোতে আছে শোনাবো ট্রাই করবো প্রত্যেকদিন একটা করে শোনানো একটা করে শোনানো হবে না